বেঙ্গালি রিয়েল লাইফে সকলকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, আর আজ হচ্ছে সানডে। তো দেখো সকালবেলা এখন বাজে 8:30। তো হাজবেন্ড আজকে অনেক দিন পর, প্রায় এক মাস পরে গিয়েছিল সবজি আনতে। তো চলো কী কী এনেছে দেখিয়ে দিই। টমেটো এখানে আছে, শসা, ফুলকপি, এখানে রসুন এনেছে, আর এটা হলো একটা ইঁচড়, আর এইখানে আছে তিনটে বাঁধাকপি, আঁক আছে, ঝিঙে, এখানে আছে কালো বেগুন, আর এখানে দেখো ভেন্ডি, বিট, আর এটা হচ্ছে পটল এনেছে, আর এখানে লঙ্কা বেছে রাখছে, আর মানে বোটাগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর চিকেন নিয়ে এসেছে কালো যে পেপারে দেখলে, আর লেবু দেখেছো। তো এইগুলোই আজকের বাজার ছিল। আর এইখানে দেখো রসুন জলে ভিজিয়ে রেখেছে, তাহলে তাড়াতাড়ি খোসা ছাড়াতে সুবিধা হয়, তোমরাও এটা করতে পারো, দেখবে খুব ভালো হবে। আর এই দেখো হাজবেন্ড অনেকটাই আমার কাজ করে দিয়েছে, চিকেন এনেছিল ধুয়ে দিয়েছে, তো এখন একটু বাইরে যাচ্ছে। হ্যালো এন্ড ওয়েলকাম পিয়ালি রিয়েল লাইফে, সকলকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা। তো এখনো কিন্তু 12টা বাজেনি, তো সেই জন্য গুড মর্নিং বললাম। আর আমি দেখো এখনো মানে সিঁদুর আছে অল্প, এখনো সিঁদুর দিইনি, এবার দেব। তো স্নান করে আগে রান্নাঘরে এসেছি, আর রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি পুজো দেব, আর এবার মাথায় সিঁদুর দেব আর টিপ পরে নেব। তো চলো আবার পরে কথা বলবো, এখন বাই বাই। বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, মেয়েকে স্নান করি। এখানে আলু ভেজে রেখেছি, আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, এটা হচ্ছে কচু ভাতে দেব, সেই জন্য এটা ভেজে নেব। আর এইখানটাতে দেখো মশলা কষা হচ্ছে, এখানে দিয়েছি আমি গরম মশলা আস্ত, আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর এখানে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, জিরে, তো এটা আর টমেটো দিয়েছি, এটা কষা হয়ে গেলে তারপরে আমি লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়োটা দেব, এটা স্লো ফ্লেমেই কষছি। আর এই দেখো এখানে এই কচুগুলো হাজবেন্ড কেটে দিয়েছে, তো এগুলো ভাতে দেব। আর এখানে আছে দেশি চিকেন, তো আজকে অনেকদিন পরে আবার দেশি চিকেন রান্না হবে। আর এইখানটাতে দেখো টমেটোর চাটনি হচ্ছে কাজু কিশমিস আমসত্ব দিয়ে। আর এদিকে দেখো মশলাটাও স্লো ফ্লেমে কষা হয়ে গিয়েছে, তো রান্নাটা করে নেব, এখন আর সময় হবে না, তো পারলে পরে আবার দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা করছি, এখন বাই বাই। দেখো গৌরাঙ্গি কি করছো তুমি, মানে আচ্ছা ও হাজবেন্ড দেখালাম তো তোমাদেরকে বাইরে গেল মাসিদের ঘরে, আর ও দেখছে বাইরে কখন বাবা আসবে, তাই টাটা করে দাও একটু। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, একটু আগে পুজো দিলাম, দিয়ে তাই মেয়েকে তুললাম, ওকে ডাকছিলাম তো ওঠেনি, তাই পুজো দিয়ে নিলাম, নিয়ে তাই ওকে তুলে নিলাম। আর এখন বাজে 7:30, তো সন্ধ্যে দিয়ে গুছিয়ে একটু মাসির বাড়িতে গিয়েছিলাম, তো মাসি এগ রোল বানিয়েছিল তো দিয়েছে, তো হাজবেন্ড খাচ্ছে, আর এই দেখো আমি টিভি দেখছি আর এগ রোল খাচ্ছিলাম, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো এবার আমরা একটু বাজারে যাব। আর দেখো আমরা মুদিখানার দোকানে চলে এসেছি, তো আজকে মুদিখানার দোকানে কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেই জন্য এসেছি। আর আমি দাঁড়িয়ে আছি, হাজবেন্ড ওখানে আলু বেছে বেছে নিচ্ছে, না হলে কি বলো তো অনেক বড় বড় আলু নিলে না কেমন ভেতরে কালচে কালচে থাকে আর ভালো হয় না, তো আমি বললাম যে একটু দেখে তুমি ছোট মাঝারি সাইজের আলু নাও। হ্যালো এন্ড ওয়েলকাম পিয়ালি রিয়েল লাইফে, সকলকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:30, আর আজ হচ্ছে সোমবার, তো আজ 9:30 থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এই দেখো মেয়ে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর আজকে বেড কভারটা পুরো চেঞ্জ করে নিয়েছি, ওটা কেচে দেবো। তো আর এইখানটাতে দেখো আমার এই কালকে এত পরিমাণে যন্ত্রণা করছিল, মানে টনসিলটা এতটাই বেড়েছে, দাঁতেরও প্রচণ্ড যন্ত্রণা করছিল, তো রাত্রে আবার এই টেপটা এনে লাগাতে হয়েছে, এখন একটু কম আছে, তবু মাঝে মাঝে যন্ত্রণা করছে। তো সকালে সমস্ত কাজ হয়ে গিয়েছে, শুধু জামা কাপড়গুলো ভেজানো আছে, ওগুলো আমি এখনো ক্লিন করিনি, তো নাস্তা করে নিয়ে তারপরে ওগুলো ক্লিন করব। দেখো কোথায় বসেছে, দেখো একটু এখানটায় দেখো জলের বোতলগুলো সব খালি, এখানে জলও ভরবো। আর এই দেখো কালকে তো রাত্রে বাজারে গিয়েছিলাম, তো এখানে কী কী এনেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো এই নূপুর হেনার প্যাকেট, এগুলো 5 টাকা করে, তো এই প্যাকেট নিয়েছি 4টে। আর এটা হচ্ছে নুডলস, তো নুডলস নিয়েছি 5 প্যাকেট। আর এই খেজুর নিয়েছি, কারণ খেজুর খেলে না একটু এনার্জি পায়, আর মাঝে মাঝে আমার প্রচণ্ড মাথা ঘোরায়, সেই জন্য খেজুর নিয়েছি।
আর এই নেসকেফের কফি নিয়েছি, এখানে 10টা আছে। আর এর মধ্যে আছে আলু, তিনটে বাদাম আছে, আমি খাবো আর মেয়েকে দেবো। আর এই যে ডাল আছে, আর নিচে করেছি ভেন্ডি ভাজা, তো এটাই সকালের আছে। আর দুপুরে ভাত করতে হবে, আলু ভাজা করব আর কিছু করে নেব। আর আমার মেয়ের নৃত্য দেখো তোমরা একটু। তো বন্ধুরা এই দেখো মালপোয়া আমার রেডি হয়ে গিয়েছে, এক্ষুনি মালপোয়া করলাম। আর এখানে অনেকটা দুধই আছে, তো ভাবছি একটু সিমাই বানিয়ে রাখবো। আর এখানটায় দেখো আমি কাতলা মাছ ভাজা করেছি, এটা দিয়ে ঝিঙে আলু দিয়ে রান্না করব, কারণ আর সবজি আছে কিন্তু ওটা দিয়ে করব না। আর এখানে দেখো পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর একটু কচু ছিল তো কচুটা ভাতে দেব। আর এই যে একদম কচি কচি ঝিঙে আর আলু দিয়ে তরকারি করব, একটু কাঁচা লঙ্কা চিরে দিয়ে। এই দেখো পাশে জুতো নিয়ে বসে পড়েছে, আর এই যে ঝিঙের খোসাগুলো নিয়ে রান্না করছে। এখন কি করছো? ভাত খাচ্ছো? আচ্ছা খাও। তো বন্ধুরা সারাদিন আমি সত্যি বলতে টাইমই পাইনি, আর শরীরটাও না ভালো নেই। তো এইখানে তোমাদের বলছিলাম যে এখানে টনসিলটা এতটাই ফুলেছে, আর দাঁতটাও প্রচণ্ড যন্ত্রণা করছে, জানি না আবার দাঁত তুলতে হয় কি না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে স্টপ করছি, আর বাড়াবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।